স্বাগত জানাচ্ছি প্রবাসী বাংলাদেশের বিশ্বের বিভিন্ন প্রান্তে থাকা প্রবাসীদের খবরা খবর নিয়ে এই আয়োজনে আপনাদের সাথে আছি আমি দেবাশিস চন্দ্র সরকার। টিকিট প্রদানে ভিসার মেয়াদকে গুরুত্ব দিচ্ছে সৌদি এয়ারলাইন্স ও বাংলাদেশ বিমান। যাদের মেয়াদ শেষ হয়ে আসছে তারাই অগ্রাধিকার পাচ্ছেন, তবে স্বল্প সময়ে করোনা টেস্ট করিয়ে বিমান ধরা নিয়ে বিপাকে প্রবাসীরা। ভিসার মেয়াদ বাড়ানোর ঘোষণা দিলেও তা নিয়ে বিভ্রান্তি রয়েছে জানান তারা। বাড়তি টাকা দিয়ে ভিসা এবং আকাবার মেয়াদ বাড়াতে হচ্ছে বলেও তারা জানিয়েছেন। গেল কয়েকদিনের ধারাবাহিকতায় বৃহস্পতিবারও ভোর থেকে লাইনে দাঁড়ান সৌদি প্রবাসীরা। ভিসার মেয়াদের ভিত্তিতে টিকিট দেওয়া শুরু হয় 9:30 পর। 30 অক্টোবর পর্যন্ত আমার মেয়াদ আছে, এর ভিতরে যদি না যাইতে পারি কোম্পানি বলছে যে আর রেন্টটি বাড়াইব না। সকাল 8টায় ঢুকছি, সারা রাত এই জায়গায় ছিলাম, এখন আর কি টিকিট পেলাম। অনেক টেনশন আছিলাম, এখন অনেক খুশি হয়েছি। অজান্তে ফিরতি টিকিটের টাকা তুলে নিয়েই বেকায়দায় পড়েছে অনেক প্রবাসী। টিকিট কেটে করোনা টেস্টের জন্য অনেকে সময় পাচ্ছেন মাত্র একদিন, তাই গন্তব্যে না যাওয়া পর্যন্ত অনিশ্চয়তা কিছু ছাড়ছে না তাদের। যেখান থেকে কাটা হয়েছে সৌদি, ওইখান থেকে নাকি এরা টাকাটা উঠায় নিছে। ফ্লাইট দিছে এরা কালকে রাত্রে, এখন আমি টিকিটটা পাইছি, এখন আমি কখন করোনা টেস্ট করাইব? যদি কোনো কারণে কালকে যদি রিপোর্টটা না লইতে পারে করোনা রিপোর্ট, তাহলে তো মনে করেন টিকিট মিস যাবে আবার। বুধবার পররাষ্ট্র মন্ত্রণালয় ভিসার মেয়াদ বাড়ানোর ঘোষণা দিলেও তা স্বয়ংক্রিয়ভাবে বাড়বে নাকি শ্রমিকদেরই উদ্যোগী হতে হবে তা নিয়ে দেখা দিয়েছে বিভ্রান্তি। কপিলের সাথে যোগাযোগ করলে আকামা এবং ভিসার মেয়াদ বাড়াতে বাড়তি টাকা চাওয়া হচ্ছে বলে অভিযোগ করেছেন অনেকে। 30 অক্টোবর পর্যন্ত বাড়াইছে, কিন্তু এখন চেক করে দেখলে এখনো পর্যন্ত বাড়ায় নাই। আমাদের কোনো আকামার ডেট বাড়েনি। কপিল বলতেছে যে 13,300 রিয়াল লাগবে, প্রায় 3 লাখ টাকার মতো। এখন আমার পক্ষে দেওয়া সম্ভব না, যাওয়া সম্ভব না। বারবার এখন আসি যাই, সঠিক কোনো তথ্য পাই দিছি না। আজকে 5 দিন এখানে থাকি, এখানে ঘুমাই, এখানে চলাফেরি। আজকে না হয় কালকে টিকিট, কালকে না হয় পরশু টিকিট। ভিসা এবং আকামার মেয়াদ বৃদ্ধির বিষয়ে সরকারের কাছে পরিষ্কার ঘোষণা চান সৌদি ফেরত প্রবাসীরা। আলমগীর হোসেন, যমুনা নিউজ, ঢাকা। দেশে প্রথমবারের মতো বৈদেশিক মুদ্রার রিজার্ভ $4,000 কোটি ছাড়িয়েছে। আজ দিন শেষে বৈদেশিক মুদ্রার রিজার্ভ দেশের ইতিহাসের রেকর্ড। ব্যাংক সূত্রে জানা যায় প্রবাসীদের পাঠানো রেমিটেন্সের সঙ্গে রপ্তানি আয় বেড়েছে, তার সঙ্গে যোগ হয়েছে জাইকা $30 কোটি সহযোগিতা। এই কারণে রিজার্ভের পরিমাণ $40 বিলিয়ন অতিক্রম করেছে বলে জানায় কর্তৃপক্ষ। প্রথমবারের মতো দেশে বৈদেশিক মুদ্রার রিজার্ভ $35 বিলিয়ন অতিক্রম করে 23 জুন। এর আগে 3 জুন রিজার্ভ $34 বিলিয়ন অতিক্রম করে। 1 সেপ্টেম্বর $39.30 বিলিয়ন অতিক্রম করে। করোনা পরিস্থিতিতে বৈদেশিক বাণিজ্যের নিম্নগতি থাকলেও প্রবাসী আয় বৈদেশিক মুদ্রার রিজার্ভ বাড়াতে সহায়তা করেছে। মহামারী নিয়ন্ত্রণের পথে বাধা হয়ে দাঁড়াতে পারে ভ্যাকসিন জাতীয়তাবাদ, শঙ্কা বিশ্ব স্বাস্থ্য সংস্থার। বলছে স্বল্প আয়ের দেশগুলো একেবারেই টিকা না পেলে দীর্ঘায়িত হবে মহামারী। পাশাপাশি দ্বিতীয় দফা লকডাউনে মানসিক স্বাস্থ্যের অবনতির আশঙ্কা করছেন স্বাস্থ্যবিদরা। সেকেন্ড ওয়েভের মুখে নতুন করে লকডাউন ঠেকাতে ঐক্যবদ্ধ বিভিন্ন দেশের 6,000 স্বাস্থ্যবিদ ও গবেষক। বলছেন দীর্ঘ লকডাউনের মারাত্মক প্রভাব পড়েছে মানুষের শরীর ও মনে তথা গোটা সমাজে। এই অবস্থায় কোভিড-19 বিরুদ্ধে হার্ড ইমিউনিটি তৈরির পরামর্শ তাদের। এর আগেও কার্ফিউ পরিস্থিতি দেখেছি আমরা, স্বাস্থ্য নিরাপত্তার স্বার্থে এক পক্ষের কথা শুনেছি, কিন্তু সামগ্রিকভাবে এর উল্টো চিত্র দেখা দরকার। সময়ের সাথে প্রতিটি অঞ্চলে রোগ নিয়ন্ত্রণ নীতিমালা পর্যবেক্ষণ এবং পুরো ব্যাপারটিতে ভারসাম্য রাখা দরকার। মহামারীর এ পর্যায়ে তরুণ এমনকি শিশুদের মধ্যেও বাড়ছে সংক্রমণ, তাই দ্রুততম সময়ে এবং কার্যকরভাবে মহামারী নিয়ন্ত্রণে ভ্যাকসিন জাতীয়তাবাদ ঠেকাতে হবে বিশ্বকে, বলছে WHO। প্রথম পর্যায়ে মহামারী নিয়ন্ত্রণে সফল ক্যারিবীয় অঞ্চলের এমন 11টি দেশে গেল 7 দিনে সংক্রমণ তীব্র হয়েছে। শুরুতে তরুণরা কম ঝুঁকিতে বলে মনে করা হলেও এখন দৃশ্যপট পাল্টেছে। এখন পর্যন্ত করোনায় 5 লাখ শিশু আক্রান্ত, এ সংখ্যা ক্রমশ বাড়ছে যা উদ্বেগজনক। এদিকে যৌথ প্রতিবেদনে ইউনিসেফ, বিশ্ব স্বাস্থ্য সংস্থা এবং বিশ্বব্যাংক বলছে প্রতি 16 সেকেন্ডে একটি করে মৃত শিশু ভূমিষ্ঠ হচ্ছে পৃথিবীতে, বছরে এর সংখ্যা 20 লাখ। সব সরকার আগে নিজ দেশ ও জাতিকে সুরক্ষিত করতে চাইবে, এটাই স্বাভাবিক, কিন্তু যেহেতু ভ্যাকসিন আবিষ্কার হলেও এর উৎপাদন হবে সীমিত, সেহেতু টিকাদানে অগ্রাধিকার কাদের দেওয়া উচিত সেটি বুঝতে হবে। স্বল্পের দেশগুলো ভ্যাকসিন একেবারে না পেলে মহামারী অনেক বেশি দীর্ঘায়িত হবে, তাই জাতীয় এবং বৈশ্বিক স্বার্থে ভ্যাকসিনের সমবন্টন নিশ্চিত করা দরকার।
করোনা মহামারীর কারণে পরিস্থিতির আরও অবনতি হতে পারে বলে শঙ্কা জাতিসংঘের। নুসহাত কামাল, যমুনা নিউজ। বিশ্বজুড়ে একদিনে রেকর্ড 3,43,000-এর বেশি মানুষের শরীরে শনাক্ত হলো কোভিড 19 মহামারীর সাড়ে ন মাসে, যা সর্বোচ্চ। 24 ঘন্টায় প্রায় 6,000 মানুষের প্রাণ কেড়ে নিল ভাইরাসটি, ফলে মোট মৃত্যু 10,60,000 ছাড়ালো। মোট আক্রান্ত 3,64,00,000-এর বেশি। দৈনিক সংক্রমণ আর মৃত্যুতে এখনও শীর্ষে ভারত। দেশটিতে মোট প্রাণহানি 1,06,000-এর মতো। আক্রান্ত 68,33,000 আর আরও 9 শতাধিক মৃত্যুতে যুক্তরাষ্ট্রে মোট প্রাণহানি 2,17,000 ছুঁইছুঁই। আক্রান্ত পৌনে 78,00,000-এর বেশি। এদিন বিশ্বের তৃতীয় দেশ হিসেবে করোনা সংক্রমণ 50,00,000 ছাড়িয়েছে ব্রাজিল। দেশটিতে মোট প্রাণহানি 1,48,500। মিয়ানমারের রোহিঙ্গা ক্যাম্পগুলোকে উন্মুক্ত কারাগারের সাথে তুলনা করেছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ। সেখানে রীতিমতো বন্দী জীবন কাটাচ্ছেন রোহিঙ্গা জনগোষ্ঠীর লক্ষাধিক অধিবাসী। বৃহস্পতিবার প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, মিয়ানমারের রোহিঙ্গা শিবিরগুলোতে মানবাধিকার পরিস্থিতির ভয়াবহ পতন হয়েছে। 169 পৃষ্ঠার প্রতিবেদনে 24টি ক্যাম্পের পরিস্থিতি তুলে ধরা হয়। বলা হয়, প্রায় 1,30,000 মানুষ মারাত্মক অবমাননাকর পরিস্থিতিতে বসবাস করছেন। প্রায় 8 বছর ধরে তাদের বাড়িঘর, ভূখণ্ড এবং জীবিকা অর্জনের সুযোগ থেকে বিচ্ছিন্ন করে রাখা হয়েছে। এসব ক্যাম্পে জীবন ধারণের ন্যূনতম সুযোগটুকুও রাখা হয়নি। নিরাপত্তা বাহিনীর নির্যাতন, নিপীড়নের কথাও উঠে আসে প্রতিবেদনে। অভ্যন্তরীণভাবে বাস্তুচ্যুত রোহিঙ্গাদের পুনর্বাসন এসব ক্যাম্প চালু করা হয়, অথচ তাদের নিজ এলাকায় আর ফেরত যাওয়ার সুযোগ দেওয়া হয়নি। সেখানে ন্যূনতম মানবিক সুবিধাটুকুও নেই। পরিস্থিতি দেখে মনে হচ্ছে নেপেদ চাইছে রোহিঙ্গারা সেখানে পচে মরুক। এটা নিয়ে বিশ্ব শক্তিগুলোরও কোনো মাথা ব্যথা নেই। বাংলাদেশে ধর্ষণ ও নারী নির্যাতনের ঘটনায় প্রতিবাদে সরব হয়েছেন প্রবাসী বাংলাদেশিরাও। ইতালিতে ভেনিস বাংলা স্কুলের উদ্যোগে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তারা নোয়াখালীর ঘটনাসহ সব ধর্ষণ ও নির্যাতনের সাথে জড়িতদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিতের দাবি জানান। বলেন, দেশে যেন এই ধরনের অপরাধ আর না হয় সে বিষয়ে উদ্যোগী হতে হবে সরকারকে। এ সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনার হস্তক্ষেপ কামনা করেন। এতে সভাপতিত্ব করেন রুনু আক্তার এবং পরিচালনা করেন ভেনিস বাংলা স্কুলের মহিলা সম্পাদক সোহেলা আক্তার। এ সময় উপস্থিত ছিলেন মদিনা মোসাম্মদ, সোনিয়া ইসলাম, দিলরুবা জামান, মেহরুন্নেসা মলি, আফসারি খানম রিক্তা সহ অনেকে। করোনাকালে জনগণের ভোগান্তি কমাতে মাই ট্রাভেল পাস সিস্টেম চালু করেছে মালয়েশিয়া। বুধবার এক সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেয় দেশটির ইমিগ্রেশন বিভাগ। মালয়েশিয়ার অভিবাসন বিভাগের মহাপরিচালক বলেন, আগে ট্রাভেল পাসের জন্য বেশ কয়েকদিন সময় প্রয়োজন হতো, এতে ভোগান্তিতে পড়তেন সবাই। এখন অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে, তাহলে দ্রুত সময়ে মিলবে ট্রাভেল পাস। বলা হয়, আবেদনগুলি প্রক্রিয়া করতে 10 দিন সময় লাগবে। জমা দেওয়ার পরে ফিরতি ইমেইলে 3 থেকে 5 দিনের মধ্যে নিশ্চিত করা হবে। মাই ট্রাভেল পাস সিস্টেমের মাধ্যমে প্রবাসী স্থায়ী বাসিন্দা মালয়েশিয়ায় সেকেন্ড হোমধারীরা আবেদন করতে পারবেন। সীমান্ত হত্যা পুরোপুরি বন্ধ করতে সর্বোচ্চ চেষ্টা করার আশ্বাস দিলেন ঢাকায় নতুন ভারতীয় হাইকমিশনার বিক্রম দোরাই স্বামী। বলেছেন, ভারতে কোভিড ভ্যাকসিন আসা মাত্রই বাংলাদেশ চাইলে তা স্বল্পতম মূল্যে নিতে পারবে। তাঁর মতে, ঢাকা, দিল্লি এবং কৌশলগত অংশীদারের চেয়েও বেশি ঘনিষ্ঠ। তার সরকারের কাছে বাংলাদেশ ভবিষ্যতে গুরুত্বপূর্ণ বন্ধু থাকবে বলেও মন্তব্য করেন তিনি। বিক্রম দোরাইস্বামী ঢাকায় ভারতের 17তম হাইকমিশনার। বৃহস্পতিবার বিকেলে রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদের কাছে পরিচয়পত্র পেশ করেন তিনি। এর মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে শুরু হল পেশাদার এই কূটনীতিকের ঢাকা মিশন। তার পরপরই সন্ধ্যায় ইন্ডিয়া হাউসে গণমাধ্যমের মুখোমুখি নতুন ভারতীয় দূত। নির্ধারিত বক্তব্যে স্পষ্ট করে বলেন, প্রতিবেশী হিসেবে ভারতের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বাংলাদেশ। চলমান সেই সম্পর্ককে পরিচর্যা করার রাজনৈতিক নির্দেশনা নিয়েই ঢাকা মিশন শুরু করছেন বলেও জানান তিনি। Fraternal ties with Bangladesh is one of our highest national priorities. প্রতিবেশী হিসেবে বাংলাদেশ সবচেয়ে গুরুত্বপূর্ণ বলেই করোনাকালে পররাষ্ট্র সচিব প্রথম সফর এখানে করেছেন। এই সম্পর্ক আমাদের কাছে গুরুত্বপূর্ণ ছিল, আছে, থাকবেও। আমাদের রাজনৈতিক নেতৃত্বের ভাষায় এটা সম্পর্কের সোনালী অধ্যায়। Our leadership has called this a সোনালী অধ্যায়। বলেন, কোভিডের কারণে যেসব প্রকল্প পিছিয়েছে সেগুলো ত্বরান্বিত করা আর কানেক্টিভিটি বাড়ানো তার অগ্রাধিকার। প্রশ্নোত্তরে আসে ভ্যাকসিন কূটনীতিও। ফাস্টেস্ট পসিবল পার্টনারশিপ উইথ বাংলাদেশ
ভারতে কোভিড ভ্যাকসিনের শেষ ধাপে ট্রায়াল শুরু হচ্ছে। আমাদের নিজস্ব ভ্যাকসিন নিয়ে বাংলাদেশের সাথে আলোচনা চলছে। সব ঠিকঠাক হলে ভ্যাকসিন আসা মাত্র স্বল্পতম মূল্যে সেটি পেতে পারে বাংলাদেশ। সীমান্ত হত্যা পুরোপুরি বন্ধ করার সহজ সমাধান নেই উল্লেখ করে দুদেশ নানা চেষ্টা করছে বলেও উল্লেখ করেন তিনি। Even one death is one death too many. We fully understand the sentiment in Bangladesh. সীমান্তে একজনের মৃত্যুও আসলে অনেক, সেই সেন্টিমেন্ট আমি বুঝি। এটা আইন শৃঙ্খলা জনিত সমস্যা, সেটি সমাধানের চেষ্টা করছে দুই দেশ, কিন্তু সহজ কোনো সমাধান নেই। আমার চেষ্টা থাকবে এটি পুরোপুরি বন্ধ করার। It's not a simple solution. But it's an important solution. Onek dhonnobad. দ্বিপাক্ষিক সম্পর্কের আরও উন্নয়নে গণমাধ্যমের সহযোগিতা কামনা করেন নতুন হাই কমিশনার। মাহফুজ মিশু, যমুনা নিউজ, ঢাকা। এই ছিল প্রবাসী বাংলাদেশে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।